আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইরা? আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রবাসে আমরা সব প্রবাসী ইনশাআল্লাহ সবাই ভালো আছি। আমরা প্রবাসীর জন্য আপনারা দোয়া করবেন, অবশ্যই আমরা বাংলাদেশের জন্য সবার জন্য আমরা দোয়া করতেছি ইনশাআল্লাহ। বেশি বেশি করে নামাজ পড়বেন, নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়িয়া দোয়া দরুদ করবেন ইনশাআল্লাহ। আমরাও নামাজ পড়ি, নামাজ পড়িয়া দোয়া দরুদ করি সবার জন্য। বন্ধুরা, আমি আছি এক জায়গায়, আমার ম্যাডামর মার বাসায়। এইটা হলো তার মার বাসা, বাড়িটা এই যে এই বাসা, এই বাড়িটা। তার বাইরে হইলো অন্য অন্য বাড়ি, এইগুলা এইগুলা দেখেন, খুব সুন্দর সুন্দর বাড়ি, দেখার মতন বাড়ি, সেই রকম বাড়ি। ঠিক আছে, এইটা মনে হয় ভাড়াটি বাড়ি, ভাড়াটি থাকে এটার মধ্যে, এরকম ঘরের মধ্যে ভাড়াটি থাকে এটা। আর এই যে খেজুর, এই যে খেজুর বাঁধিয়ে রাখছে, ইয়ে করতে পারবো না, কি জানি কয় পোকামাকড় খাইতে পারবো না। এই যে তার বাড়িটা দেখেন, আমার ম্যাডামর মার বাড়ি, এটা খুব সুন্দর আছে, কত সুন্দর বাড়ি দেখেন, আলহামদুলিল্লাহ। ফুলের বাগান আছে দেখলে কত সুন্দর, তার উঠানটা কত সুন্দর। গাড়ি আছে এখানে, খুব সুন্দর বাড়ি, জায়গাটা খুব সুন্দর। নিম গাছ, খেজুর গাছ, লেবু গাছ সবটাই আছে, আল্লাহ দিলে। হ্যাঁ, খুব সুন্দর, অনেক খেজুর ধরছে ভাই, বলার মতন না। একটা গাছের মধ্যে পাঁচ ইয়ে করিয়া ধরছে, পাঁচ ছয় করিয়া ধরছে, দেখেন না কীরকম ধরা ধরছে খেজুর, এই খেজুর ধরা ধরছে, সেই রকম ধরা ধরছে, প্রচুর খেজুর ধরা ধরছে, আলহামদুলিল্লাহ। এই আর কি, আর এই গাড়িটা হইলো আমার, দোয়া করবেন। এই বাড়িগুলো হইলো মানুষের। হ্যাঁ, এইখানে আইলাম, মনে করলাম যে একটা ভিডিও করিনি, মন চাইছে করলাম আর কি। জায়গাটা কেমন লাগে কেমন না বন্ধুরা, আপনারা তো অত কষ্ট করে ভিডিও করি, ঠিক আছে, ভিডিও করা মানে যে একেবারে অপচয় করা এটা তো না। আর যাক বন্ধুরা, আপনারা মেহরবানি করিয়া সবসময় ভাই ব্রাদার বোন ভাগনা ভাগ্নির লগে সুন্দরভাবে চলাফেরা করবেন, মায়ের দরবার করবেন না, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। চেষ্টা করবেন কি, নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে, বাধ্যতামূলক নামাজ পড়া জরুরি। মা বাবা বাঁচিয়া থাকলে মা বাবার সেবা যত্ন করবেন, ভাই ব্রাদারের সেবা যত্ন করবেন, ভাগনা ভাগ্নি সবার লগে মিল মহব্বতে চলবেন। আর মা বাবা যদি মারা গেছে তাহলে মা বাবার জন্য ইনশাল্লাহ হাত তুলিয়া দোয়া করবেন। মা বাবা আসিল তো দুনিয়ার মধ্যে আমরা আসছি, দেশ বিদেশে ঘুরতে আসি, প্লেনে উঠতে আসি, মা বাবার কারণে তো। মা বাবার কেউ অবহেলা করবেন না, মা বাবার দোয়া, যার মা বাবা জীবিত আছে তার দোয়া নেবেন, সেবা যত্ন করবেন, মা বাবার ভালো ভালো খাবার দিবেন, এই আর কি কামনা রইল। আর নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন, আল্লাহ হাফিজ। দোস্ত লাইক কমেন্ট শেয়ার করিও দোস্ত, এরা না করলে ভিডিও তার বাড়তেছে না, নতুন আমি ইউটিউবার, ঠিক আছে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, একজনের দেখার চান্স দিতে হইব আপনার।